দিনের তরি যাই রে ডবিয়েছে ধরহা, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, দিনের তরি যাই রে ডবিয়েছে ধরহা, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই নাচে না তার কাটিং শাটিং, আজ মুসলমানকে যাই নাচে না তার কাটিং শাটিং, হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে, জাতি করছো বেদের হাতে হলো রে পৈমাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা, আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদরতা, বুঝলি না রে বুঝবি রে তুই এটা ইমান ধ্বংসের কল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা আজ বিকাই যে বাজারে, আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে, পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দারে দারে, লোকে টাকার লোভ দেখিয়ে করছে নাজে হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবিয়েছে ধরহা, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে গুটি কয়েক দিনদার ইমানদার মমিন ভাই, সকল যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় নতুন দিঘলি গোয়ালপুকুর উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা করি আল্লাহর যে আল্লাহ আমাদের এই শীতের রাত্রিতে নারী পুরুষ নির্বিশেষে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কিছু আলোচনা করার কিছু শোনার যে আল্লাহ তৌফিক দিয়েছেন সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা বলি, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না তাজদারে মাদানি নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানি নবী আহাম্মদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল করিম সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াত এবং সূরা ইখলাস এবং হাদিসে নবাবী থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি।
উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে গুটি কয়েক কথা আজকে আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, খুব সহজ ভাবে বলবো, সহজ ভাষায় বোঝার চেষ্টা করবেন। আর আপনারা যে কজন মানুষ আছেন আপনারা শ্রোতা হিসাবে, আমি আপনাদের বারবার কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা বিরক্ত হবেন না, আপনারা কথা আমার সঙ্গে বলবেন, বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি পরিস্থিতির উপরে কথা বলতে ভালোবাসি। আমি আলোচনা শুরু করার আগে আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। এখন ঠান্ডার দিন, শীতের দিন, দেখবেন শীতের দিন সকালবেলা মানুষেরা দেখবেন রোদে খুঁজে বেড়ায়, রোদ বসতে চায়, রোদে বসতে চায়, চায় না, চায় কি চায় না, চায়। মানুষ বলে শীতের দিনের সকালকার রোদ মিষ্টি লাগে, বলে কি বলে না, কিন্তু কেউ খেয়েছে মিষ্টি না, টক কেউ খায় নাই, এরপরেও মিষ্টি লাগে। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা বলুন গরমের দিনে কেউ রোদে যাবে, বলুন যাবে, যাবে না। একটা লোক যদি গরমের দিনে খালি পায়ে রোডে যায় বা ছাদে যায়, তাহলে মনে হবে যে পায়ের পাতা মানে পায়ের তলাটা মনে হচ্ছে পুড়ে যাবে, মনে হচ্ছে কি হচ্ছে না, হয়। গরমের দিনে দুপুর বেলা আপনি রোদে যাবেন, দেখবেন কেউ গামছা দেয় মাথায়, কেউ ছাতা দেয়, দেয় কি দেন একটু কথা বলুন, আপনারা অল্প মানুষ আছেন, কিছু বুঝাবো, আপনি বোঝার চেষ্টা করুন। কেন মাথায় ছাতা দিছে, মাথায় গামছা তয়লা দেয় কেন গরমের দিনে? তার কারণ মানুষেরা গরমের দিনে রোদের তাপ, রোদের উষ্ণতা, রোদের চিকনতা, রোদের কিরণ মানুষেরা সহ্য করার ক্ষমতা রাখে না। এজন্য দেখবেন যারা মাঠে কাজ করে তাদের মাথায় গামছা, যারা রাস্তায় চলে তারা রোদের বেলায় ছাতা দেয়, দেয় কি দেয় না, দেয়। আপনারা দিনাজপুরের মানুষ, জ্ঞানী গুণী মানুষ, আপনাদের উত্তর চাইছি, বলুন আজকে পৃথিবী থেকে সূর্য কত উপরে আছে একবার কল্পনা করে দেখেছেন, দেখেননি না? আমাদের দেশ থেকে রকেট পাঠাচ্ছে, চন্দ্রযান পাঠাচ্ছে না, আপনারা দেখেছেন তো, কিন্তু বলুন চন্দ্রযান পাঠাচ্ছে কত উপরে যাচ্ছে রকেট, আজকে সূর্যটা আমাদের মাথার এত উপরে, কোটি কোটি উপরে রয়েছে।